আসসালামু আলাইকুম। বিডি বার্ডস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি কবুতর হাটের আরও একটি নতুন প্রতিবেদন। দর্শক, আজকে শুক্রবার 22শে জানুয়ারি 2020। দর্শক, আমি এখন রয়েছি মিরপুর 1 নম্বর কবুতর হাটে, বাংলাদেশের সবচেয়ে বড় কবুতরের হাট যেটিকে বলা হয়। আজকে অনেক শীত পড়েছে। দর্শক, আজকে হাটে কী কী কবুতর এসেছে এবং সেগুলোর দাম কেমন সেটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সিরাজি কত ভাই রেট? সিরাজি সিরাজিটা 5000। 5000 রানিং? একদম রানিং। নর কোনটা? এটা না ওইটা? এটা ওইটা নর। এটা একদম 5000। আর এই কিং জোড়া হলুদ কিং 6000, এটাও রানিং? একদম রানিং। এটা ডিমে আছে? মাছটা কি? মাছটা সিরাম মাদি? মাদি ওইটা কত? মাদিটা 1500। সার এই মিলিটা 2000। মিলিটা 2000। এখানে নাই কত বাচ্চা যারা? 700। আর এই নিচের গড়া কত? 2000। কার ভাই আপনার? চারটাই বাচ্চা। এই দুটা জিরো পড়েন না? এই জিরো পরেরটা কত বাচ্চা? এই জিরো পরের বাচ্চা কত? 2000। আর হচ্ছে একটু বড় যেটা, এটা 2500। এটাই কি একদম নাকি কিছু কম রাখবেন? নিলে কিছু কম রাখবেন? আর এই বোম্বাই জোড়া কত? 2500। এটা কি রানি? ইয়েলো বোম্বাই 2500 টাকা দাম থাকছে। সাদা কিং কত চাচা? 8000। রানিং না জ্যাকোবিন? কত চাচ্ছেন জ্যাকোবিনটা? 7000। এটা নর? বাম সাইডেরটা নর দর্শক, আর ডান সাইডেরটা হচ্ছে মাদি। এটাই কি একদম ভাই? এটাই কি একদম? একদম পাস। একদম পাস। এই হলুদ কিং জোড়া কত? হলুদ কিংটা 10000। 10000। অরিজিনাল শোকিং? শোকিং হ্যাঁ। নর্মাদি কনফার্ম তো? জোড়া জোড়া জোড়া। এটা লাস্ট কত রাখা যাবে? এটা নিলে আপনার 8000 একবারে। একবারে 8000। তারপর এখানে এক জোড়া সাদা লক্ষ আছে, সাদা লক্ষটা কত ভাই? সাড়ে তিন। এটাও রানি? সব রানি। আপনার কাছে বাচ্চা রানি মেডাল নাই? সব রানি। সাড়ে তিন।
সবজি উমা জোড়াটা ভাইয়া ডিম বাচ্চা করাতো না? আর এখানে একটা সাদা কিং আছে, এটা কিং না? এটা কত পড়বে? ৬,০০০ এটা কত রাখা যাবে লাস্ট? তারপরে এখানে একজোড়া গ্রিজেল আছে, গ্রিজেলটা কত পড়বে? গ্রিজেলটা ৫,০০০ ভাইয়ের কাছে সবগুলো রানিং কবুতর। তারপরে এখানে একটা মিলি হুমা আছে, এটা রানিং কবুতর, এটা কত যাচ্ছে? মিলি জোড়াটা ৪,০০০ তারপরে এখানে আরও এক জোড়া ইয়েলো পিঙ্ক কবুতর আছে, এটা কত পড়বে? এটা নিলে একদম ৮,০০০ এটাও তো ৮,০০০ মানে দুইটাই ৮,০০০ করে। এখানে এক জোড়া রেড সিরাজি কবুতর রয়েছে, রেড সিরাজিটার দামটা কত? রেড সিরাজি ৬,০০০ আর্চেঞ্জেল এটা কত পড়বে? জোড়াটা ৫। দর্শক তারপরে এখানে একজন রেড মুম্বাই আছে, রেড মুম্বাইটা কত বলবে? এটা ৮ ইঞ্চির রেড ৮ ইঞ্চির এটা কত? এটা ৪,০০০ মুম্বাইয়ের মতো লাগতে। ইংরাজি দুইটা নন না? আর এই সাদাগুলো এইগুলা কি হুমা? এই নর দুইটা কত রাখবেন? নর দুইটা ১০,০০০ মাছি হুমা বাচ্চা সহ এদের এদের বাচ্চা কত যাচ্ছেন? বাচ্চা সহ এই জোড়াটা ৫,০০০ বেশি হয়ে যায় না? ম্যাক্সিমাম ৫,০০০ ভাই, বাচ্চার জন্য একটু দাম বেশি নাকি? বাচ্চা সাথে দেখা, বাচ্চা তো ছোট সাইজ, কত রাখা যাবে লাস্ট? ৫,০০০ কিছু কম রাখবেন? কত কম রাখতে পারে? ৪,০০০ তারপর উপরে এক জোড়া এটা কি সাদাটা? মুম্বাই মুম্বাই ছোটো ছোটো লাগতে আছে হোয়াইট মুম্বাই। এটা কি রানিং বাচ্চা? বাচ্চা কয় পর? ৪ পর। এটা কত রাখবেন? ১২,০০০ চার পরের বাচ্চা ১২,০০০ বেশি বেশি দাম হচ্ছে ভাই, একটু কমাই কমাই বলেন। হ্যাঁ কত ছাড় দেবেন? ১১,০০০ এটা তাও তো বাচ্চা রানিং দেয় তো ১০,০০০ বেশি বেশি দাম হচ্ছে ভাই, কমাই দাম চাপ বেশি হয়ে যাবে। ৬০ কি শার্ট এটা? ফ্ল্যাগ এটা কত রাখবে? ৪,০০০ কত পড়বে ভাই? ৬,০০০ ৬,০০০ আছে তো ৫০০ কম রাখবে। নাম কি ভাই? নাম রাখি রাখি তো শার্টিং কি শার্টিং এটা? কত বলবে ভাই?
একদম সাড়ে চার হাজার টাকা সেল হবে, সাড়ে চার হাজার হলে বিক্রি হবে। এখানে সব গুড়া জি ভাই, একটা একটাই, এগুলো সব রানিং। আর এই এই রেট থেকে একদম 3000 টাকা। সবজি এটা কি মাদি? মাদি মাদিটা 1500 টাকা, 1500 টাকা পড়বে। আর হচ্ছে এখানে এই রেট চেকার জোড়াটা, এটা এক পিস মাদি, এক পিস মাদি, এই মাদিটা পড়বে 4000 টাকা, 4000, এক পিস 4000। এত বেশি কেন ভাই? না, অলরেডি 3000 টাকা দাম হচ্ছে। বেশি হওয়ার কারণ কি? এটা এটা অরিজিনাল জেনুইন রেসার, অরিজিনাল রেসার, হ্যাঁ 100%। এই বাচ্চা জোড়া কয় পালকের? বাচ্চা জোড়া মনে করেন 0 পালকের আছে। 0 পালক গ্রিজেলের বাচ্চা না? হ্যাঁ। এই বাচ্চা জোড়া কত রাখা যাবে? বাচ্চা জোড়া রাখা যাবে, একদম রাখা যাবে 2500, একদম 2500। জি বুঝলা, এই জোড়া মনে করেন একদম 2000 টাকা হলে সেল হইব। সুগন্ধন 2000? হ্যাঁ। বাচ্চা সহ না বাচ্চা? না বাচ্চা সারা, সারা, হ্যাঁ। রানিং জোড়াটা 2000? হ্যাঁ রানিং জোড়া 2000 একদম। আচ্ছা, আর এই যে ই চিলা, চিলা 4000 টাকা, একদম। আর এই হুমাটা কত পড়বে? সাদা হুমা, এই হুমাটা ভাই 3500 পিস, এটা 3500। কম টম রাখা যায় না ভাই? কাস্টমার কম তো ভাই, কবুতরের দাম তো দেখতে আছেন, বাজারে ঘুরতেছেন, শীতের সময় কবুতরের দাম কি মানে কম হওয়া উচিত ছিল, কিন্তু এবারকার সিজনটা দিয়ে দাম অনেক দাম বেশি। এবারের কবুতরের দাম বাজারে বেশি, এটা কারণ কি বলতে পারেন ভাই? কারণ কি বলতে পারি না, করোনার সময় তো কবুতর সব আমরা কম দামে ছেড়ে দিচ্ছি। মাফ করেন, যত কবুতর আসলো ভালো ভালো বিউটি, তারপরে আপনি কিং মানে যত ফেন্স হাই ফেন্স ছিল সব করুন, টাইমে কম দামে বেশি হলাই যে আমাদের কবুতর পাই না, পাওয়া যাচ্ছে না, কবুতর পাওয়া যাচ্ছে না, এখন এই জন্য একটু দাম বেশি। দাম দেওয়া কিনা লাগে ভাই, দামে বিক্রি করতে হবে। এই সব জমাটা কত পড়বে? এই সব জমাটা পড়বে 3000। আর নিচে কিছু কবুতর আছে, এগুলো কালদম নাকি? এটা মাদি, মাক্সিটা মাদি, মাক্সিটা মাদি, কালদমটা নর, এই যে সাদাটা মাক্সি মাদিটা কত? মাক্সি মাদিটা পড়বো 1200 পিস, 1200। আর কালদম? কালদমটা 800 টাকা, 800। আর এটা কি সাদা? এটা বাগদাদি হুমা। এটা কত? এই নরটা 1000 টাকা, 1000। আর এই সবজি এটা কি? এটা নর। এটা কত? নরটা 1200, 1200 টাকা। বাচ্চা জোড়া কত দাম ভাই? 3000। কয় পর কয় পালক? পাঁচ পরের, পাঁচ পালকের বাচ্চা। আর এটা কি হুমা? এটা কি হুমা? টাইগার বিউটি, টাইগার বিউটি হুমা। বিউটি হুমা তো টাইগার হয় নাই, সে বেহনা বাচ্চা, এটা বাচ্চা, তিন পরের বাচ্চা, তিন পরের বাচ্চা। এটা কত? এটা 6000, 6000। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর এই সবজি এই ম্যাক্সিমাম সবটা 3000, 3000।
দর্শক এখানে কিছু বাচ্চা কবুতর রয়েছে। কালো মুম্বাই, এটা কয় পালকের বাচ্চা ভাই? জিরো পালক। কত করে বাচ্চা? জিরো পালক বাচ্চা গুলো কত করে বাচ্চা গুলো? তিন হাজার একদম না কিছু কম না? কম হবে না। সাদা মুম্বাই বাচ্চা গুলো এটা কয় পালক? ছয় পালক। এটা কত পড়বে? পাঁচ হাজার টাকা পড়বে। হ্যাঁ, আর হচ্ছে এই যে লাহোরের বাচ্চা যারা, এটা কয় পালক? এটা পাঁচ পালক। এটা 5,000। ওই মিয়া, ওই ওই পাগলা রানিং লকার কত কত যাচ্ছে দাম? দামটা 3,000। একদম না কিছু কম রাখবেন নি। সিরাজিকার আমের? হ্যাঁ ভাই। বাচ্চা? হ্যাঁ বাচ্চা। কয় পালক? বাচ্চা 2,500 টাকা চাইছে। 2,500? জি। কিসের বাচ্চা চাচা? সাদাটা জোড়া বাচ্চা আছে না? কত যাচ্ছে? 1,500। একদম না কিছু কম রাখবে। আর এইটা কিসের বাচ্চা? পলিশ। এটা কত? 600। খাইতে পারে না এখন? খাই বাবা মা নাই না বাসায়। কত যাচ্ছে দাম? 8,000 টাকা। 8,000। বিক্রি দাম কত? এটাই লাস্ট। কিছুটা হচ্ছে আপনার বুখারার মতো? বুখারাই যে না, বুখারারও দাম কম। হচ্ছে বুখারার মতো কিছু দাম বোঝা যায়। হ্যাঁ, চোখ ঢাকা। বাচ্চা জোড়া কত? বাচ্চা জোড়া 2,500 টাকা যাচ্ছে। ভালোকে কয় পর চলে? এটা না ফের 4 পর চলতে আছে। 4 পর? 4 পর। মিস মার্কিং আছে? হ্যাঁ। 2,500 টাকা? জি, 2,500 টাকা। বেশি তো হয় এখন, বাজার বুঝা ব্যস্ত হবে আমাদের। এই এটাই কি একদম না কম রাখবে? না, একটু কম আছে। স্যার, এই সিরাজি রানিং টাকা? সিরাজি এটা আপনার মনে করেন 4,000 টাকা। 4,000। এটাও নিলে কিছু কম রাখবে না? হ্যাঁ। আর কি জোড়া? হ্যাঁ, কত করবে জোড়াটা? 10,000। আরে জ্যাকোবিন 2 জোড়া কোনটা কত? প্রতি জোড়াই 6,000 টাকা করে দাম চাচ্ছে। 1 জোড়া আর 1 জোড়া লক্ষ কত ভাইয়া? লক্ষ 2 জোড়া একই দাম? 3,500 টাকা করে দাম চাচ্ছে দর্শক। আর 2 জোড়া একই দাম পড়বে, এই জোড়াও 3,500, এই জোড়াও 3,500।
কত দাম? 3000 রানিং ৫০০০ এটাও রানিং দর্শক বীজও ৫০০০ টাকা দাম চাচ্ছে ভাই ক্রিজাল কি রানিং জোড়া কত জোড়া জোড়া ভাই ২৫০০ টাকা এটা কি টাইগার টাইগার ক্রিজাল হ্যাঁ আর এই রেড চেকার ৩০০০ কত সিঙ্গেল ১০০০০